দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা মুর্শিদাবাদে। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা। দলীয় পতাকা টাঙানো নিয়ে সংঘর্ষ। তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা মুর্শিদাবাদে। ফোনে রয়েছেন প্রতিনিধি তৌসিফ ইকবাল। কি থেকে ঘটনা, সূত্রপাত? দেখো, পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট বাজার পর থেকে কিন্তু উত্তপ্ত মুর্শিদাবাদ। আর আজ সকাল থেকেই আমরা দেখতে পেলাম যে মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত যে পাহাড় গোবিন্দপুর এলাকা রয়েছে সেই এলাকা উত্তপ্ত। আমরা যা সূত্রে মানুষ জানতে পারছি যে সকালবেলাতে দলীয় পতাকা টাঙানো নিয়ে বর্ষা শুরু হয় কংগ্রেস কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে। তৃণমূল কর্মীরা অভিযোগ করেন যে কংগ্রেস কর্মী তাদের উপর আক্রমণ করেন, কিন্তু অপরদিকে কংগ্রেস কর্মীরা অভিযোগ করেন যে তৃণমূল যে প্রাক্তন অঞ্চল সভাপতি রয়েছেন তৈয়ব আলী, তার নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাদেরকে আক্রমণ করে, তারা তাদের দলীয় পতাকাটাকে ফিরছিল আর সেই সময়তেই কিন্তু তাদের উপর আক্রমণ করে তৃণমূল কর্মীরা, এমনটা অভিযোগ করেন কংগ্রেস কর্মীরা। ধন্যবাদ।